সন্দেশখালী ইস্যুতে সরব বিজেপি, বনগাঁ থানা ঘেরাও মহিলা মোর্চার। পাশাপাশি বনগাঁ বাগদা মচলন্দপুর এলাকায় দফায় দফায় পথ অবরোধ বিক্ষোভ। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে বনগাঁর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার বনগাঁ বাটার মোড়ে বিজেপির পক্ষ থেকে যশোর রোড অবরোধ করা হয়। পাশাপাশি বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সমর্থকেরা। এ বিষয়ে মহিলা মোর্চার নেত্রী অনিমা সেন বলেন, একদম শেখ শাহজাহান কিন্তু তার সংঘবঙ্গকে তো ধরতে হবেই, এবং আপনারা জানেন যে শুধুমাত্র শেখ শাহজাহান তো না, প্রত্যেকটা জেলাতেই এরকম তার তৃণমূলের সংঘবঙ্গ বসে আছে, কান্না করছে, চিৎকার করছে, বলা হচ্ছে তাদেরকে গিয়ে যে যেই বাড়িতে যত সুন্দর মহিলা আছে তারা দেখে যাচ্ছে, রাত্রেবেলা গিয়ে বলছে যে তাদের সাথে যেতে হবে, তার বদলে রেড বেঁধে দিচ্ছে, টাকা দেবো, আমাদের সাথে যেতে হবে, সেটা একদিন না, চার দিন ভালো লাগলে চার দিন, পাঁচ দিন ভালো লাগলে পাঁচ দিন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে আমরা কোন রাজ্যে বাস করছি, আমাদের নিজেদের স্বাধীনতা নেই কেন? ব্রিটিশ আমলেও হয়তো এরকম হয়নি যে এই ধরনের যেটা হচ্ছে, যেটা এখন এই তৃণমূলের সরকারের রাজত্বে চলছে। তো আমাদের সেই বিরুদ্ধে আন্দোলন, যে আমরা এটা মানছি না, মানবো না, এবং আমাদের আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে। একই সঙ্গে গাইঘাটার চাঁদপাড়া বাজারে যশোর রোডের ওপরে বিক্ষোভ অবরোধ করা হয় এবং গাইঘাটা থানা ঘেরাও করে বিজেপির কর্মীরা। বাগদা থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। এদিন বিজেপির কর্মসূচি থেকে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিও তোলা হয়। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলে বিজেপি নেতারা। বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, সন্দেশখালীর ঘটনায় সেখানকার মানুষ বিরক্ত, তাদের মুখেই সকলে শুনতে পাচ্ছেন সে কথা। সন্দেশখালী যে সাধারণ মায়েরা বোনেদের উপরে যে অত্যাচার হচ্ছে এবং দিনের পর দিন তারা ধর্ষিতা হয়েছে, তৃণমূলের এই দোদণ্ড প্রতাপ নেতা শাহজাহান উত্তম এবং শিবু হাজরা তারা দিনের পর দিন অত্যাচার করছে, আপনারা নিজেরাই শুনছেন, নিজেরাই দেখাচ্ছেন, সেই মায়েরা বলছে এটা আমাদের কথা নয়, সেই সাধারণ মানুষের আন্দোলনকে অন্য তকমা দিতে চাইছে। আজকে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, কারণ কথাই আছে মানুষের পিঠে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ তার বাঁধন ভেঙে যায়, তাই আজকে বাঁধন ভেঙে গেছে সন্দেশখালীতে। অভিযুক্তরা তৃণমূলের কোলের ভেতরে, পুলিশের আঁচলের তলায়। এদিন বিধায়ক সুব্রত ঠাকুরের নেতৃত্বে মচলন্দপুর নকফুল মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, মিডিয়ার মাধ্যমে, আপনারা টিভির মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে সেখানে আমাদের এই যে যারা মা বোনেরা আছে, যারা সনাতন ধর্মের যারা আছে, তাদের উপরে অত্যাচার রাতের পর রাত, তাদের ওখান থেকে ডেকে নিয়ে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো, আপনারা ভাবুন এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আজকে এই একবিংশ শতাব্দীতে যে সন্দেশখালীর মতন জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রয়েছে তারা মুখ ফুটে বলতে পারে না। আজকে যেরকম একটা জায়গাতে বিস্ফোরণ না হলে পরে বোঝা যায় না, যেরকম বোমা আছে সেরকম সন্দেশখালীতে আজকে এটা হওয়ার পরে বোঝা গেছে যে সন্দেশখালীর অবস্থা কীরকম। আমি সাধারণ মানুষের কাছে আজকে আর্জি করব, আজকে সাধারণ মানুষের কাছে এটা আমাদের দাবি, আপনারা গর্জে উঠুন, আপনারা এই যে আজকে আপনার ঘরে, আমাদের ঘরে, সবার ঘরে মা বোনেরা আছে, তাদের উপর, তাদের সঙ্গে যদি এরকম হয় তাহলে পরে সেই অবস্থা কি হবে আপনারা ভাবুন। তৃণমূলের সরকার, তৃণমূলের যারা এই যে বাহিনী রয়েছে, তারা সব জায়গাতে এরকম করছে, মানুষ বলতে পারছে না, শুধুমাত্র প্রশাসনের ভয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।